দল তাকে রেয়াত করেনি। গ্রেফতারের ছদিনের মধ্যেই যাবতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক সযত্নে এড়িয়ে গেছেন দলের নেতারা। তবুও দলের প্রতি অনুগত পার্থ চট্টোপাধ্যায়। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের মুখে বারবারই দল ও দলনেত্রীর প্রতি আস্থা প্রকাশ পেয়েছে। এবার একই রকম আস্থা দেখা গেল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গেও। অভিষেকের নবজোয়ারে জনজোয়ার হবে মন্তব্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি কতটা সফল মনে করেন? 100% সফল। নবজোয়ারে জনজোয়ার এসেছে। অন্যদিকে এদিন আদালতে ফের ইডির বিরুদ্ধে স্বরূপ পার্থর আইনজীবী। অভিযোগ, তথ্য প্রমাণ ছাড়াই আটকে রেখে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সম্মানহানি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই ইনভেস্টিগেশনের নামে যেভাবে আটকে রাখছে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া, এবং সিবিআই ইচ্ছাকৃতভাবে এভিডেন্সে ঢুকতে চাইছে না, কারণ তাদের কাছে কোনো এভিডেন্স নেই। একজনকে বিচারের নামে আটকে রেখে তার সম্পর্কে তার যে সম্মান, সে যে হানি ঘটছে, সেটা কিন্তু আমাদের বিচারের কোথাও পরিধানে নেই। হয়রাজ বিচারাধীন অবস্থায় থাকাকালীন তার কিন্তু সম্মানে যথেষ্ট পরিমাণে সম্মান হানি ঘটছে, যেটা উনি ডিজার্ভ করেন না। অন্যদিকে আদালত কক্ষ থেকে বেরোনোর সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পার্থর। যেমন থাকার কথা তেমন ভাবে রাখা হচ্ছে না, অভিযোগ তৃণমূলের প্রাক্তন মহাসচিবের। সোমবার দিনের শুরুতে আদালত চত্বরে খোশ মেজাজেই দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। সাংবাদিকদের প্রতি ব্যঙ্গ করে রবীন্দ্রনাথের কবিতার পংক্তি ব্যবহার করে নিজেকে সোনার মতো খাঁটি বলেও দাবি করেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল মহাসচিব। আমি শুধু একটা কবিতার লাইন বলি, মশি লিপি দিল তবুও ঢাকিল না ছবি, অগ্নি দিল তবু গলিল না সোনা। রবীন্দ্রনাথ উচ্চারণ করে অপরাধ কবুল করুন, পার্থকে কটাক্ষ সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পার্থ চট্টোপাধ্যায়ের মুখে রবীন্দ্রনাথের কবিতা খারাপ কি? রবীন্দ্র চর্চা করুন, নিজের পাপ অপরাধ পারলে বুঝুন। গোটা পশ্চিমবাংলার লাখো লাখো যুবকের জীবন সর্বনাশ করেছেন। অপরাধ স্বীকার করতে হয় রবীন্দ্রনাথকে আওড়ালে, অপরাধী হয়ে রবীন্দ্রনাথকে আওড়ানো যায় না। এদিকে এদিনও আদালত চত্বরে পার্থকে ঘিরে শোনা গেল চোর চোর স্লোগান। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে আদালত চত্বরেই চোর চোর স্লোগান শোনা গেল দুই ব্যক্তির মুখে। আগামী 22 মে ফের একবার আদালতে পেশ করা হবে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন তৃণমূল মহাসচিবকে। নিউজ টাইম।